জোড়াসাঁকোর পর পেট্রাপোল, কবিগুরুর বন্দনা অমিত শাহের। রবীন্দ্র জয়ন্তীর শুভ দিনে ভারত বাংলাদেশ সীমান্তে এসে আমি গর্বিত, পেট্রাপোলে বললেন অমিত শাহ। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পর উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্ত, এদিন বারে বারেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে উঠে এলো কবিগুরুর বন্দনা। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে দুদিনের ঝটিকা সফরে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার রাতেই কলকাতায় এসে পৌঁছান অমিত শাহ। মঙ্গলবার 25শে বৈশাখ উপলক্ষে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন তিনি। এদিন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করেন। এরপর ঘুরে দেখেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। ঠাকুরবাড়িতে থাকা ভিজিটার্স বুকে গুজরাটি ভাষায় নিজের মন্তব্যও লেখেন। এরপর উত্তর চব্বিশ পরগনার বনগাঁ সীমান্তে একাধিক কর্মসূচিতে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপ সভি কো রবীন্দ্র জয়ন্তী কি বহুত বহুত শুভকামনায় ও অভিনন্দন। আজ এসে পবিত্র মৌকে পর বঙ্গাল কি ভূমি পর আনে কা মুঝে সৌভাগ্য মিলা হে আর উসমে ভি ভারত আর বাংলাদেশ কি সীমা পর আনে কা সৌভাগ্য মিলা। আজ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর কা জন্ম জয়ন্তী হে। বঙ্গালী ক্যালেন্ডার কে হিসাব সে আজ কবি গুরু কা জন্ম হুয়া। এদিন সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বনগাঁ সীমান্তের কালিয়ানি বিওপিতে নামেন তিনি। সেখান থেকে সড়কপথে পেট্রাপোলে আসেন, পেট্রাপোল থানার নতুন ভবনের উদ্বোধন করেন। এরপর পেট্রাপোল স্থলবন্দরে দ্বিতীয় কার্গো গেটের শিলান্যাস করেন। এদিনের মঞ্চে বক্তব্যের শুরুতে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে অমিত শাহ বলেন, রবীন্দ্র জয়ন্তীর পূর্ণ লগ্নে পশ্চিমবঙ্গে উপস্থিত থাকতে পেরে, বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তে আসতে পেরে আমি গর্বিত, নিজেকে ধন্য মনে করছি। এদিন অনুষ্ঠানে অমিত শাহের মুখে ভারত বাংলাদেশ মৈত্রীর কথাও শোনা গিয়েছে। দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে অমিত শাহ বলেন, দুদেশ মৈত্রীপূর্ণ ও উষ্ণ সম্পর্ক বজায় রেখেছে। আমারি সংস্কৃতি সাজি হ্যায়, আমারি ভাষা সাজি হ্যায়, আমারি কলা সাজি হ্যায় আর আমারি জীবন পরম্পরায় ভি সাজি। বাংলাদেশ আর ভারত কে সম্বন্ধ কোই তোড় নহি সকে, সালো সে হাজারো সাল এক হি সংস্কৃতি কে আধার পর জিনে ওয়ালে দো রাষ্ট্র কে বিচ মে বাংলাদেশ সে জন্ম সে লেকর আজ তক ভারত নে হমেশা বাংলাদেশ কে ইতিহাস মে বহুত মহত্বপূর্ণ ভূমিকা, মৈত্রীপূর্ণ ভূমিকা কা নির্বাহন কিয়া হ্যায়। বাংলাদেশ কি আজাদি কি লড়াই মে বিএসএফ কা বহুত স্বর্ণিম যোগদান রা হ্যায় আর ইসকে কারণ আজ ভি বাংলাদেশ আর ভারত এ দোনো কে বিচ মে সৌহার্দপূর্ণ আর বহুত উষ্মাপূর্ণ রিশতে রহে হ্যায়, জিসকো ইস স্থান সে আব আর নয়ি গতি আর নয়ি ঊর্জা মিলনে ওয়ালি হ্যায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা। মধ্যাহ্নভোজ শেষে দুপুর আড়াইটে নাগাদ ফের কলকাতার উদ্দেশ্যে রওনা হন তিনি। সন্ধ্যায় সায়েন্স সিটিতে রবীন্দ্র জয়ন্তী উদযাপনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খোলা হওয়ার অনুষ্ঠানে যান অমিত শাহ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।